লকডাউন ও বিধি নিষেধের মধ্যেও উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশের ছয় জেলাতে মারা গেছেন ষাট জন। এর মধ্যে রাজশাহী মেডিকেলে ১৪, খুলনায় ১১, সাতক্ষীরায় ৭, কুষ্টিয়ায় ৯, চুয়াডাঙ্গায় ১২ ও চট্টগ্রামে ৭ জন মারা গেছেন। এসব জেলায় করোনায় সংক্রমণও বাড়ছে। সীমান্তবর্তী হাসপাতালগুলোয় রোগীর চাপ বাড়ছে কয়েক গুণ। শয্যা সংকট দেখা দেয়ায় মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সেখানকার চিকিৎসকদের। বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, করোনার প্রাদুর্ভাব আসলে রংপুরে কতটা বেড়েছে, হাসপাতালগুলোর কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ আফরিন, আপনাকে ধন্যবাদ। এর আগের বুলেটিনে যেমনটি জানিয়েছিলাম যে রংপুরে করোনার যে প্রাদুর্ভাব এটি কিন্তু আসলে অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। গত ২৪ ঘন্টায় এই রংপুর বিভাগে ১৩ জন ব্যক্তি করোনায় মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ১৩৫ জন। অর্থাৎ স্বাস্থ্য বিভাগ বলছে যে এই করোনা সংক্রমণের হার কিন্তু প্রায় ৫১.৬% ছাড়িয়েছে। অর্থাৎ রংপুর এবং আশেপাশের জেলাগুলোতে আশঙ্কাজনকভাবে এই করোনা বৃদ্ধি পাওয়ায় অর্থাৎ মানুষ কিন্তু অর্থাৎ আতঙ্কিত মানে হয়ে পড়েছে। একটি বিষয় বলে রাখি যে লকডাউন সীমিত পরিসরে শুরু হয়েছে কিন্তু সেটি আসলে বাস্তবে তেমন নাই। অর্থাৎ গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় কিন্তু থ্রি হুইলার থেকে শুরু করে অটো এবং রিক্সা কিন্তু ব্যাপক রয়েছে। এই আপনি ক্যামেরা চোখে দেখছেন যে রংপুর নগরীর পাড়া চত্বরে অর্থাৎ যানজট পরিস্থিতি কিন্তু রয়ে গেছে। একটি বিষয় বলি যে করোনার যে পরিস্থিতি হাসপাতালগুলোতে অর্থাৎ রংপুর করোনা ইউনিটে যেটি রয়েছে সেখানে আসলে আইসিইউ সংকট থাকার কারণে অর্থাৎ চিকিৎসা পেতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে। বেসরকারি ক্লিনিক রয়েছে, ডক্টরস এবং প্রাইম সেখানে কিন্তু রোগীরা যাচ্ছে, সেখানে উচ্চ মূল্যে কিন্তু অর্থাৎ চিকিৎসা সেবা নিতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি যে সীমান্ত যে জেলাগুলো রয়েছে যেমন লালমনিহাট এবং কুড়িগ্রাম, এই দুটি জেলা এবং এদিকে পার্শ্ববর্তী দিনাজপুর এবং ঠাকুরগাঁওতে কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে করোনা। অর্থাৎ সীমান্ত গলিয়ে মানুষ আসছে এবং বাংলাদেশ থেকেও চোরাই পথে কিন্তু ভারতে যাওয়ার কারণে অর্থাৎ ভারতীয় সংক্রামণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে রংপুর বিভাগে। অর্থাৎ রংপুর বিভাগের প্রতিটি জেলায় করোনা সংক্রমণ হু করে পাচ্ছে, কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো পর্যায়ের মানুষ। অর্থাৎ হাটবাজারে কিন্তু গাদাগাদি করে যেমন কেনাবেচা চলছে এবং শপিং মল থেকে শুরু করে বিপণী বিতান সব জায়গায় কিন্তু এই করোনা স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই নেই। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসন মাঠে থাকলেও সেটি কিন্তু আসলে ততটা উপকারে আসছে না, মানুষ কিন্তু মানছেও না এই করোনার এই প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার কোনো চেষ্টাও করছে না মানুষ। তো রংপুর থেকে এই ছিল আপনি আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তথ্য দেবার জন্য। সহকর্মী রেজাউল করিম মানিক রংপুর থেকে জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতি এবং লকডাউনের সর্বশেষ অবস্থা। দুপুর ১২টার সংবাদে রিপোর্ট চাই নিচ্ছি একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর।